যমুনা নদীর উপর তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি হবে পৃথক ডাবল লেনের ডুয়েল মিটার গেজ। 2025 সালে শেষ নাগাদ সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই সেতুটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 1998 সালে প্রমত্তা যমুনা নদীর উপর চালু হওয়া বঙ্গবন্ধু সেতুর সঙ্গে রেল সেতু চালুর মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। প্রথমে ব্রডগেজ ও মিটারগেজের 4টি ট্রেন দৈনিক 8 বার পারাপারের পরিকল্পনা থাকলেও যাত্রী ও মালামাল পরিবহনের পরিমাণ বাড়তে থাকায় চাপ বাড়তে থাকে সেতুটির উপর, ফলে পৃথক একটি রেল সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয়। ট্রেন যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। নতুন সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার আর লাইন হবে পৃথক ডাবল লেনের ডুয়েল মিটার গেজ। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রেল সেতু যেটা আমাদের জাপান সরকারের অর্থায়নে তারাই করছেন এবং আমাদের সরকারের কিছুটা এখানেও অংশগ্রহণ আছে। 16,700 কোটি টাকা, এর ভিতরে প্রায় 5,000 কোটি টাকা আমাদের সরকার এটা এখানে বিনিয়োগ করবেন এবং বাকিটা আমাদের জাপানিজ জাইকার মাধ্যমে এটা এই বিনিয়োগ হচ্ছে এবং এটা আমরা আশা করছি 2024 সালে অগস্ট মাসের মধ্যে এই সেতুটি চলাচলের জন্য প্রস্তুত হবে। এই সেতু দিয়ে 100 কিলোমিটার বেগে একই সঙ্গে চলাচল করতে পারবে 2টি ট্রেন। উন্মুক্ত হবে সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল, ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যেও প্রসার ঘটবে বলে মনে করছেন রেলমন্ত্রী। যেমন অভ্যন্তরীণ যে একটা ক্যাপাসিটি এই এই সেতুটি হওয়ার ফলে রেল যোগাযোগের পথে আর কোনো বাধা থাকবে না, আর বর্তমান চাহিদার সঙ্গে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের যে যোগাযোগ ব্যবসা বাণিজ্য এটা অনেক খুব কাছাকাছি এসেছে, যে কারণে যে চাহিদা এটা মেটানো সম্ভব হচ্ছিল না, যে কারণে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা ডেডিকেটেড। বঙ্গবন্ধু সড়ক সেতুতে যে রেল লাইন রয়েছে তার উপর দিয়ে বর্তমানে ট্রেন চলাচল করে 38টি। অন্যদিকে নতুন সেতুটি নির্মিত হলে ট্রেন চলাচলের সক্ষমতা বেড়ে দাঁড়াবে 88টিতে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।